কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের আগুন নেভানোর শতভাগ সক্ষমতা নেই ফায়ার সার্ভিসের বলে জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনউদ্দিন। নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব বলেন, ফায়ার সেফটির বিষয়ে সচেতনতা জরুরি। আর ভবনে ফায়ার সেফটি না থাকলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন শফিয়াজ রাসনা। গেল বছর দেশে মোট অগ্নি দুর্ঘটনার 37% জন্য বৈদ্যুতিক শর্ট সার্কিট দায়ী, আর 18% আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে, এবং 15% ঘটনা ঘটে সিগারেটের আগুন থেকে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো 2022-এর গোলটেবিল আলোচনায় এমন তথ্য জানায় ফায়ার সার্ভিস। Across the country and everywhere, every উপজেলা মহাপরিচালক জানালেন, সাধারণ আগুন নিয়ন্ত্রণে সক্ষমতা থাকলেও কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের আগুন নিয়ন্ত্রণে শতভাগ সক্ষম নয় অগ্নি নির্বাপন কর্মীরা। আর ডিএনসিসি মেয়র বললেন, বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে গুনতে হবে জরিমানা। The factory might cost 1000 crore and the fire safety plan might need 2 crore or 3 crore taka to implement. That's a doing. আমার রোডের মধ্যে যারা রড রাখে তাদেরকে যদি আমি ফাইন করতে পারি, আমার বাসায় যদি ডেঙ্গু থাকে তাদেরকে যদি ফাইন করতে পারি, তাহলে যেখানে যান মাল নিরাপত্তা নিয়ে এখানে অব্যবস্থাপন্ন আছে, এখানে ফাইন করাতে কোনো ব্যাপার না। বিশেষজ্ঞরা বলছেন, আগুন নেভাতে সবচেয়ে বড় বাধা সরু সড়ক, তাই যে কোনো উন্নয়ন প্রকল্প শুরুর আগে জলাধার এবং ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের পথ নিশ্চিত করতে হবে। আমাদের সকল পরিকল্পনাহীন কার্যক্রম এর বিরুদ্ধে একটি টাস্ক ফোর্স আগামী 2 বছরের জন্য সকল কিছু পরিমার্জন পরিচালিতকরণের একটি উদ্যোগ মাননীয় মেয়র এবং স্থানীয় সরকারকে নিতে হবে। সক্ষমতার পাশাপাশি ব্যক্তি সচেতনতা বৃদ্ধি ছাড়া অগ্নি দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলেও মনে করেন বক্তারা। সফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা।